হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের একটা আমার ভীষণ প্রিয় রেসিপি শেয়ার করব, দই কাতলা। কিন্তু লাল হয়ে গেছে, এরকম লাল হলেই কিন্তু মাছটা হয়ে যাবে। তারপরে দেখো, উল্টে আরেক পিঠ ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি। এখন দেখো, দু পিঠ কিন্তু ভালোভাবে লাল হয়ে গেছে। এখন মাছগুলো কিন্তু আমি ভালোভাবে এখানে তুলে নেব। আর এখানে একটা আমি মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ বেশ কিছুটা, তারপরে কয়েক কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু স্বাদ অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবে। তারপরে আমি এখানে দই নিয়ে নিয়েছি ফেটিয়ে রাখা, তারপরে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো কাজু, এগুলোকেও আমি পেস্ট করে নেব। তারপরে দেখো, কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম তেল দিয়ে আমি গোটা গরম মশলা। তারপরে দিয়ে দেবো যে পেস্টটা করেছিলাম, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা। এই পেস্টটা দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করব আমি, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আমি এখানে দই আর কাজুর পেস্টটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। তারপরে আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দেব বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো। তারপরে ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। তারপর জলটা ফুটে উঠলে তারপরে আমি মাছের পিসগুলো এখানে দিয়ে দেব। আর এরপরে মাছটা ফুটে উঠলে তারপরে আমি খুব সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দেব। জলটা দিয়ে তারপরে আগে থেকে চেরা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে ওপর থেকে দিয়ে দেব। তারপরে নামানোর আগে আমি এখানে জিরে ধনের পেস্ট আর সামান্য ঘি ছড়িয়ে দেব। দিলে কিন্তু টেস্ট আর ফ্লেভারটা খুবই ভালো আসবে। তারপরে দেখো, আমার দই কাতলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে বানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই।